শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিখোঁজ সেই সাবমেরিন থেকে উদ্ধার করা হলো জায়নামাজ। ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার, নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা নেই। আবারও ইসরায়েলের উপর 30টিরও বেশি রকেট হামলা। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পাকিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আলবি। অবন্ধ সুলভ দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুতিনের। এবং সবশেষ থাকছে আবারও সৌদি বিমান ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনার ওপর হুতিদের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 53 জন নাবিক সহ নিখোঁজ ইন্দোনেশিয়ার KRI নাঙ্গালা 402 নামের সাবমেরিনটির ধ্বংস অবশেষ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, নিখোঁজ হওয়ার 3 দিন পর শনিবার একটি সংবাদ সম্মেলনে সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনী। নিখোঁজ হয়ে যায় নৌবাহিনীর সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছেন সেদেশের সামরিক বাহিনী। তবে এর আগে 53 আরোহীকে জীবিত উদ্ধারের আশা শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। নৌবাহিনীর প্রধান ইউডো মারাগুনা শনিবার জানান, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। এসব প্রমাণের প্রেক্ষিতে আমরা এখন সাবমেরিনটিকে নিখোঁজ না বলে ডুবে গেছে বলব। তিনি আরও জানান, একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি 850 মিটার গভীরে রয়েছে, যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমানার চেয়ে বেশি। এটি 500 মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত। ধারণা করা হচ্ছে সমুদ্রের যত গভীরে সাবমেরিনটি চলাচল করতে পারত তার চেয়েও 850 মিটার নিচে তলিয়ে গেছে। জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওই জাহাজে কিছু জিনিসপত্র পেয়েছে এবং তা থেকে ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে। যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ, গ্রিসের একটি বোতল বা লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, একটি যন্ত্র যা টর্পিডোর হাত থেকে জাহাজটিকে রক্ষা করতে সাহায্য করে। ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের 53 জন নাবিকের সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, নাবিকদের প্রায় 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন ছিল সাবমেরিনটিতে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত 3টা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হওয়ার কথা ছিল না তাদের, কিন্তু এই সময়সীমা পার হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে এখন সাবমেরিনে বেঁচে থাকার মতো কোনো অক্সিজেন নেই, 3 দিন আগে নেই। 3 দিন আগে KRI নানগাল 402 নামের সাবমেরিনটি 53 জন নাবিক সহ নিখোঁজ হয়। অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় নাবিকদের জীবিত উদ্ধারের আশা নেই বলেই চলে। এদিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান ইয়োদো মারগুনা আজ শনিবার জানিয়েছেন, সাবমেরিনের ধ্বংসাবশেষের কয়েকটি টুকরা উদ্ধার করা হয়েছে। আজ 6টি টুকরো সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাবমেরিনের এসব ধ্বংসাবশেষের মধ্যে ছিল লুব্রিকেটের একটি বোতল এবং টর্পিডো সুরক্ষার একটি যন্ত্র। সাবমেরিনের সর্বশেষ অবস্থানের কাছে এসব জিনিস পাওয়া গেছে। এগুলো সাবমেরিনের অংশ বলে ধারণা করা হচ্ছে। চাপ না থাকলে সাবমেরিন থেকে সব জিনিস কখনো বের হয়ে আসার কথা না বলেও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। গাজা থেকে ইসরায়েলে 37টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 6টি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মাধ্যমে আকাশে ধ্বংস করা হয়। 30টি রকেট ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানে। শুক্রবারের এসব রকেট হামলায় ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজা থেকে নিক্ষেপিত বেশিরভাগ রকেটই পড়েছে ইসরায়েলের খোলা প্রান্তরে। শুধুমাত্র কয়েকটি রকেট একটি আবাসিক এলাকায় পতিত হয়। এই রকেটের একটি কৃষি যন্ত্রাংশ রাখার ঘর এবং কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে, আর একটি রকেট হাফ অ্যাসক্লেনের একটি কৃষিক্ষেতে বিধ্বস্ত হয়। এছাড়া কিছু রকেট কিবুচ নাহাল অজ এবং কাইসুফির প্রবেশে সড়কের এলাকায় পড়ে। কিছুক্ষণ পর পর এই রকেট হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে বাজতে থাকে সাইরেন। এই সাইরেনের মাধ্যমে বেসামরিক সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরপরই বিকট শব্দ করে আয়রন ডোম থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে থাকে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট প্রতিরোধে।
রাশিয়া সফরের আমন্ত্রণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং দুনবাস সংকট নিরসন বিষয়ক ত্রিপক্ষীয় গ্রুপের অন্যতম আলোচক অ্যালেক্সি রাসনিকভ বলেছেন, আমাদের প্রেসিডেন্ট বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুদেশ রাশিয়া সফরে যেতে পারবেন না এবং এমন কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে পারেন না যিনি শত্রুপক্ষের নেতৃত্বে রয়েছেন। শুক্রবার ক্রেমলিনের বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে একটি বৈঠকে পুতিন বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান, তবে তার সঙ্গে আমি যে কোনো সময় মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরে আমন্ত্রণ জানান। রুশ প্রেসিডেন্ট আর বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধ্বংস করতে বহু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা যদি দুনবাস অঞ্চলে উত্তেজনা নিয়ে কথা বলতে চান, তাহলে তাদেরকে আগে স্বঘোষিত দুনেস্ক বা লুহানেস প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ইউক্রেনের পশ্চাৎপন্থী সরকার ক্ষমতায় আসার পর দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় দুনবাস অঞ্চলে উত্তেজনা শুরু হয়। 2014 সাল থেকে এই পর্যন্ত এই অঞ্চলে সহিংসতায় প্রায় 14,000 মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, তারা পাকিস্তানে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে অভিযান চালানোর জন্য নিজ ভূমিকে ব্যবহার করতে দেওয়া হবে না। মার্কিন রেডিওকে দিয়ে একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট এইসব কথা বলেন। হোয়াইট হাউস পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার উপস্থিতি কিংবা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বেশিরভাগকে পাকিস্তানে মোতায়েন রাখার প্রস্তাব করলে বিরোধিতা করেন তিনি। তিনি বলেন, এই বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য পাকিস্তান যেন মার্কিন ঘাঁটিতে পরিণত না হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে আফগানিস্তানের উপর নজরদারি রাখার জন্য পাকিস্তানের সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি চলতি বছর 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছিলেন তাকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামাবাদ আফগান শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে চায়, তবে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা কার্যক্রম কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য হোয়াইট হাউজের প্রস্তাবের বিরোধিতা করা থেকে বোঝা যায় ইসলামাবাদ সরকার ওয়াশিংটনকে সহযোগিতার নেতিবাচক পরিণতিকে মেনে নিতে প্রস্তুত নয়। আফগানিস্তানে গত 2 দশক ধরে তালেবানের সহিংসতার প্রধান কারণ সেদেশে মার্কিন এবং ন্যাটো বাহিনীর উপস্থিতি। এই অবস্থায় আফগানিস্তানের প্রেসিডেন্ট এই জন্য চিন্তিত যে তার দেশে মার্কিন সেনা উপস্থিতির কারণে তালিবানদের সৃষ্ট নিরাপত্তাহীনতা আরও বাড়বে এবং পাকিস্তানকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি ডিগ্রিতে সই করেছেন। ইউরোপের কয়েকটি দেশের সাথে যখন রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন মারাত্মকভাবে বেড়েছে তখন তিনি এই নির্দেশ দিলেন। শুক্রবার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় অবস্থিত বিদেশি মিশনগুলোতে স্থানীয় যে সমস্ত লোকজন কাজ করেছেন তাদের সংখ্যা কমানোর নির্দেশ সম্বলিত আইনে সই করেছেন। পাশাপাশি তিনি অবন্ধুসুলভ দেশগুলোর তালিকা দেওয়ার কথা বলেছেন যে দেশগুলোর বিরুদ্ধে নানামুখী সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দফতর ক্রেমলিনের ওয়েবসাইটে এরই মধ্যে এই আইন প্রকাশিত হয়েছে। এতে মস্কোকে ক্ষমতা দেওয়া হয়েছে যে যেসব দেশ বা বৈদেশিক সরকারি প্রতিষ্ঠান রাশিয়ার সাথে অবন্ধুসুলভ আচরণ করছে কিংবা রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সে সমস্ত প্রতিষ্ঠানের সাথে নিয়োগ চুক্তি সীমিতকরণ এমনকি বাতিল করতে পারবে। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় আরামকোর উপর একটি ড্রোন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শেষ বেলায় এই তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনে তৈরি কাসিফ 2K ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়। জেনারেল সারি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশে আরামকো তেল স্থাপনায় হামাত 3 ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।